অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তাহলে বিজেপি 2014 সালের আগে ভারত বন্ধ ডেকেছিল কেন, আন্দোলন করেছিল কেন পেট্রোলের দাম কমানোর জন্য? তাহলে আইদার তখন বিজেপির মাথায় গরুর বুদ্ধি ভর করেছিল, নাহলে এখন গরুর বুদ্ধি ভর করেছে? দুটো একসাথে হতে পারে না। না, কেউ ফিরতে চাইলেই যে তৃণমূল নেবে তা তো কথা নেই, তৃণমূলটা ক্লাব নয়। যখন যে আসবে তাকে ঢুকিয়ে নেওয়া হবে, যখন গেছে নিজের ইচ্ছায় ছেড়ে, এবার দলের ইচ্ছার উপর নির্ভর করবে তারা কখন আসছে। তবে বলবো বিজেপিকে নিজেদের কোন দল সামলান, নরেন্দ্র মোদীকে চিঠি লিখুন, পেট্রোল ডিজেল গ্যাস ডিম থেকে শুরু করে শস্যের তেল সব জিনিসের দাম মার্কেটে বাড়ছে, মানুষ আর পারছে না, ওটা একটুখানি নিয়ন্ত্রণ করুন। নাহলে কিন্তু 2024 আপনাদের এত বড় পরাজয় হবে আপনারা এখন কল্পনা করতে পারছেন না। কংগ্রেসের সাথে 14-ই যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা অপেক্ষা করছে আপনাদের জন্য, এটুকুনি বলার আছে। 24-এর লড়াইয়ের জন্য কি তাহলে বাংলায় মন্ত্রিত্ব দিচ্ছে বিজেপি? তাই তো, এতদিন মনে পড়েনি, আচ্ছা তাও আবার দুজনকে সরিয়ে দিল। বাবুল সুপ্রিয়কে একেই 14 সাল থেকে হাফ প্যান্ট দিয়ে রেখেছিল, এবার হাফ প্যান্টটাও নিয়ে নিয়েছে। এগুলো তো কষ্টকর না, কেন নিল? আর যাদেরকে করেছে তাদের মধ্যে একজনের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, একজন বাংলা ভাগের কথা বলছে। তো এগুলো করে বিজেপি আসলে প্রমাণিত করতে চাইছে যে তারা বাংলার ভালো চায় না, কারণ যে বাংলা ভাগ করে তাকে মন্ত্রিত্ব দেওয়া মানে তাকে পুরস্কৃত করা, যে ভাই তুমি বাংলা ভাগের কথা বলছো তোমায় পুরস্কৃত করলাম, তো এটা চলতে পারে না। তো বিজেপি শাস্তি পাবে। দেখুন, আমি ফুটবলের সাথে রাজনীতিকে গুলাতে চাই না, ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বিভিন্ন ফুটবল টিমকে সাপোর্ট করে। হ্যাঁ, খেলা হয়েছে, যে টিম ভালো খেলেছে জিতেছে, আগামী দিনে ব্রাজিলের সমর্থকরা হয়তো আনন্দ করার সুযোগ পাবে। 2016 দেখেছেন আর 2021-এ মানুষের পাশে থাকার জন্য যে নেতারা রোজ দিল্লি থেকে গুজরাট থেকে ছুটে ছুটে আসছিলেন, হেলিকপ্টার নিয়ে প্লেনে করে চার্টার ফ্লাইটে করে মাথার উপরে আকাশে তাকালি রোজ 5টা করে প্লেন, আজকে প্রধানমন্ত্রী আসছেন, কাল স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তারপরের দিন জেপি নাড্ডা আসছেন, ডেলি প্যাসেঞ্জারই লেগেই রয়েছে। আমরা ভাবছিলাম বাপ রে বাপ, মানুষের জন্য কত কাজ করতে চায় তারা, শুধু একটা সুযোগের অপেক্ষা। কিন্তু নির্বাচনে যেই তারা পরাজিত হলেন, তাদেরকে কিন্তু আর এই বাংলা মুখ দেখা যায় না। হেলিকপ্টার গুলো জঙ্গলে গেছে, সেগুলো গুজরাটে পড়ে আছে, গুজরাট থেকে আর নেতাদের আনাগোনা দেখা যায় না। কিন্তু দেখুন, ভোটের আগে যে রাজনৈতিক দলটা আপনাদের পাশে ছিল সর্বক্ষণ, আজকে নির্বাচন মিটে যাওয়ার পর জেতার পর সেই রাজনৈতিক দলটাই আপনাদের পাশে আছে সর্বক্ষণ, কারণ এই দলের নেতৃত্ব মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। আর আজকে দেখুন, মমতা ব্যানার্জিকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিল এরা, রোজ নেতা ভাঙাচ্ছিল, এই নেতাকে ডাকছে, ওই নেতাকে ডাকছে, আর সবাইকে বলছে আয় আয় তোকে মুখ্যমন্ত্রী করবো। শুভেন্দুকে ডাকছে আয় আয় মুখ্যমন্ত্রী হবি, রাজীব ব্যানার্জিকে ডাকছে আয় আয় মুখ্যমন্ত্রী হবি, সব্যসাচীকে ডাকছে আয় আয় মুখ্যমন্ত্রী হবি, সবাই ভেবেছে বিজেপি 51টা মুখ্যমন্ত্রী হবে, সবাই গেছে ওদিকে। আর আজকে সেই মমতা ব্যানার্জির পিঠে বিশ্বাসঘাতকতা ছুরি যারা মেরেছিল, আর যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্দিক থেকে ঘিরে ধরে শেষ করার চেষ্টা করেছিল, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন বা যীশু খ্রিস্ট বলুন, তার কি নিদান দেখুন। আজকে বিজেপি দলটার কি অবস্থা? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে বিজেপির কমান্ড, বিজেপির কোন নির্দেশের কাজ করছে না, এখন বিজেপির সমস্ত কর্তৃত্ব শুভেন্দুর হাতে। বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা দিলীপ ঘোষকে কি বলছে? আমাদের রাজ্য সভাপতি আধা আধা বোঝে। বিজেপির যুব মোর্চার সভাপতি শুভেন্দু অধিকারীকে কি বলছে? বলে আয়নার দিকে মুখ তুলে দেখুন। বিজেপি রাজ্য সভাপতি যুব মোর্চার সভাপতিকে কি বলছেন? জোকার থাকা ভালো। বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে কি বলছে? উনি কবে দিল্লি যান আমরা খবরই পাই না। আবার বিজেপির নেতা জয় ব্যানার্জি কি বলছে? বিজেপিটা জগাখিচুড়ি হয়ে গেছে, তৃণমূলকে জগাখিচুড়ি বানানোর চেষ্টা করেছিল, ভগবান ওদের বিজেপির ভর্তা বানিয়ে দিয়েছে, এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পিঠে যারা যখনই ভগবান সেই ছুরির আঘাতটা তাদেরকে ফিরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির পায়ে চোট লাগলো, সবচেয়ে বেশি সেই পায়ে চোট লাগা নিয়ে ব্যঙ্গ করেছিল সিপিএম দল, ভগবান কি করলো দেখুন, আজকে সিপিএম দলটা শূন্য হয়ে গেছে। যারা একসময় বলেছিল আমরা 234 ওরা 34, তারা আজকে বিধানসভায় শূন্য, আর এই বিজেপি দল আজকে কি করবে তারা বুঝতে পারছে না। তাই আরো একবার, আজকে তো সবাই তৃণমূল, আপনি বাড়ির বাইরে বেরোবেন, যে আইএসএফ এর ঝান্ডা নিয়ে ঘুরছিল সেও আজকে বড় তৃণমূল, যে বিজেপি বিজেপি করছিল সেও বড় তৃণমূল, যে ভাইজান ভাইজান করছিল সেও আজ দিদির ভক্ত, আর চতুর্দিকের তৃণমূল, চতুর্দিকের তৃণমূল। কিন্তু
যে বিরোধী দলের কর্মীরা অনেকে আছেন চুপচাপ রাজনীতি করেছেন, রাজনীতির আদর্শ মেনে করেছেন, তাদের কথা বলছি না। তবে বহু বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা আছেন যারা এই 2021 ভোটের আগে আমাদের কর্মীদের রোজ হুমকি দিয়েছেন, আমাদের বহু কর্মীকে আঘাত করেছেন। একটাই অনুরোধ খালি করব, এখানকার লোকাল নেতাদের কাছে আপনারা যাকে খুশি দলে নিন, শুধু আমাদের কর্মীদের যারা আঘাত করেছে, হুমকি দিয়েছে, সেসব মানুষগুলোকে আর দলে পেলেন না। কারণ তাদের ছাড়াই আমরা জিতেছি ভোটে, মানুষ তাদের ছাড়াই আমাদের ভোটে জিতিয়েছে, তাই ওই মানুষগুলোকে আমাদের আর নতুন করে দরকার নেই। কারণ এই নির্বাচনে মানুষ কিন্তু ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে যে ক্যান্সার গুলো বাইরে বেরিয়ে গেছে, ওই ক্যান্সার গুলোকে বিজেপির বডিতে থাকতে দাও, তৃণমূলের বডিতে দরকার নেই। তাই এটা অনুরোধ থাকবে আমার। আর বাদ বাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে আপনারা তো দেখছেন, বাংলার কপাল খারাপ। 14 মাসের মধ্যে 4টে বড় বড় দুর্যোগ, প্রথমে করোনার প্রথম ওয়েভ এলো, তারপরে আমফান ঝড় এলো, যে ঝড় আমাদের দাদু কেন দাদুর দাদুও দেখেন, এত বড় ঝড়। আমফান ঝড় যেতে না যেতে করোনার দ্বিতীয় ওয়েভ এলো, করোনার দ্বিতীয় ওয়েভ যেতে না যেতে আবার যশ বলে ঝড় এলো। এই সব কিছুকে সামলেও বাংলাটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, কেন জানেন? কারণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্য হলে পারত না, কারণ এই বাংলার মাটিতে আমরা মমতা ব্যানার্জির মতো নেত্রীকে পেয়েছি যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মানুষেরা পায়নি, এটা আমাদের সৌভাগ্য। তাই সেই নেত্রীকে যেন আমরা চিরদিন রাখতে পারি ক্ষমতায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। তবে খেলাটা তো ছোট খেলা ছিল, এবার এটা হোম ম্যাচের খেলা ছিল, 2024-এ অ্যাওয়ে ম্যাচের খেলা। মানে কি, আমাদের মাঠে গুজরাটের প্লেয়াররা খেলতে এসেছিল, আমরা আমাদের মাঠে ওদেরকে হারিয়েছি। এবারে যে খেলাটা 3 বছর পরে হবে, সেই খেলাটা হচ্ছে আমাদেরকে আমাদের টিম নিয়ে গুজরাটে গিয়ে গুজরাটের মাঠে গুজরাটের প্লেয়ারদের হারিয়ে আসতে হবে। ওটা অনেক বড় খেলা, আর এই খেলাটার জন্য প্রস্তুতি নিন, গোটা বাংলা প্রস্তুত হয়ে আছে, কারণ এটা আমাদের সবার স্বপ্ন। কোন একটা 15ই আগস্ট আমরা দেখব সকালবেলা লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আর সেদিন আমরা দেখবো লালকেল্লার সিঁড়ি দিয়ে যখন একজন উঠছেন, তার পায়ের দিকে তাকিয়ে দেখা যাবে সেই পাটা কোনো সুট বুট পরা বাবু নয়, একটা হাওয়াই চপ্পল পরা বাংলার মহিলা। এটা আমাদের সকলের স্বপ্ন, এটা আমাদের প্রত্যেকের আবেগ। আর ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আবার নাকি থার্ড ওয়েভ আসছে, ঈশ্বরকে বলি ঠাকুর এখনই পটল ডাকার টিকিট হাতে ধরিও না, যদি মারারও হয় অন্তত 3টে বছর পরে আবার কিছু একটা দিয়ে। তৃণমূলের সমর্থকদের একটা গুণ আছে জানেন তো, যারা সমর্থক কর্মী না, মানে যারা ভোটটা দেয় চুপচাপ, তাদের আপনি দেখবেন রাস্তা ঘাটে বাজারে আলোচনা শুনবেন, সবসময় মনে হবে তৃণমূলের বিরুদ্ধে আলোচনা চলছে, রাস্তাঘাটে চায়ের দোকানে বিজেপি বিজেপি বিজেপি। ভোটের দিন দেখবেন ওই মানুষগুলি চুপচাপ গিয়ে বিপ্লব করে দিয়ে চলে আসে, কেন করে জানেন? আসলে আমার একবার অভিজ্ঞতা হয়েছিল, আমি ট্রেনে আগে রোজ যাতায়াত করতাম, 2016 সালের ভোট, রোজ ট্রেনে যাচ্ছি দেখি খালি আলোচনা আজকে জোট ক্ষমতায় চলে আসবে, মমতা ব্যানার্জি আবার জিততে পারবে না। 2016 যখন সিপিএম কংগ্রেস জোট করে, জোট 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 আলোচনা, আর ট্রেনের মধ্যে খালি চিৎকার চেঁচামেচি তো জোটে চলে আসবে। আর আমি না বসে বসে ভাবতাম তাহলে কি সত্যিই জোট চলে আসবে, একজনকেও তো দেখছি না দিদির পক্ষে কথা বলছে, 5 জন জোটের পক্ষে বলছে, একজন যদি দিদিকে নিয়ে বলছে তাকে সবাই মিলে চুপ করিয়ে দিচ্ছে। আমি ভাবলাম ভোটে রেজাল্ট যদি এরকম হয়, প্রতি 5 জন জোটকে ভোট দেয় আর 1 জন দিদিকে, তাহলে তো ভাই সত্যি আবার সিপিএম এর সরকার কি হবে কে জানে, খুব চিন্তায় ছিলাম। ভোটের রেজাল্টের দিন দেখলাম দিদি 211টা আসন নিয়ে ক্ষমতা এলো, আমি ভাবলাম ব্যাপারটা কি হলো, কি করে সম্ভব? এবারও তাই হয়েছে, চতুর্দিকে বিজেপি বিজেপি আলোচনা, চায়ের দোকানে বাজারে সব জায়গা, ভোটের রেজাল্টে দেখছি তৃণমূল 48% ভোট, 213টা আসন বিজেপি 77। আমি ভাবলাম ব্যাপারটা কি, তারপরে আবার একদিন ট্রেনে উঠলাম, জানেন ভোটের রেজাল্টের পর কি দেখলাম জানেন? দেখলাম গোটা বগিতে 100 জন মানুষ ছিলেন, ধরুন সেই 100 জনের মধ্যে 90টা মানুষ চুপ থাকত, 10টা মানুষ রাজনৈতিক আলোচনা করত, সেই 10টার মধ্যে 8টা ধরুন বিজেপির সাপোর্টার, 2 জন তৃণমূলের সাপোর্টার। আমরা ওটা দেখেই ভাবতাম বোধহয় বিজেপি ক্ষমতায় এসে গেল, কিন্তু আমরা কেউ খতিয়ে দেখিনি যে ওই ট্রেনের বগিতেই 90টা মানুষ কিন্তু চুপচাপ বসে থাকত, এই মানুষগুলোই ভোটে বিপ্লবটাকে। এই চুপচাপ থাকা মানুষগুলো আমাদের শক্তি, আমাদের ভরসা। মানুষের পাশে থাকুন, মানুষের বিপদে আপদে থাকুন, মাথায় রাখবেন তৃণমূল একমাত্র দল যে দলটার জন্মই বাংলার গর্ভে, আর কোনো দল কিন্তু বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি। তাই তৃণমূলের একমাত্র উদ্দেশ্য আপনারা, একমাত্র ভালো রাখার উদ্দেশ্য আপনারা।